একটা গরুর সাথে আরেকটা গরু ফ্রি এই কথা আমি আমার বয়সে কখনো শুনি নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের প্রাচীন এবং বৃহত্তম গরুর হাট সাগরিকা আর এই সাগরিকা হাটে আপনারা অনেক বড় বড় বলদের কথা বলেছেন আজকে প্রতিবেদনে শুধু ইন্ডিয়ান বলদ দিয়ে আমরা করবো সর্বপ্রথম যেটা দেখছেন এই যে ইন্ডিয়ান বলদ বিশাল বিশাল আছে এই গরুটা সম্পর্কে আমাকে একটু ধারণা দেয় এটার ওজন কেমন কি এটার ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আপনার চাওয়া দাম চাওয়া দাম তিন লাখ তিন লাখ টাকা এই রেঞ্জের গরু একটু কম বেশি কম বেশি হ্যাঁ জি কাকা ভালো থাকবেন মধুরা ছোট ছোট বাজেটের কিছু গরু দেখতে চেয়েছেন হ্যাঁ ওনার কাছে ছোট ছোট বাজেটের গরু আছে কেমন কি রেটে চাচ্ছে সেটা আপনাদেরকে একটু জানাই ওজন কেমন কি হবে মামা আশি কেজি আশি কেজি চাওয়া দাম কত নব্বই হাজার টাকা লাস্ট কেমন কি কি হলো বিক্রি লাস্ট হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে সত্তর জি বন্ধুরা পঁচাত্তর থেকে সত্তর এই তিনটা মনে হয় রেট জি এটা কেমন কি নব্বই কেজি একশো কেজি হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম এটা হবে আশি বিক্রি রেট সত্তর সত্তর এটা কত হবে

আমার নাম মোহাম্মদ ইউসুফ ইউসুফ জি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল সিক্স জি আচ্ছা হ্যাঁ বন্ধুরা ছোটো ছোটো বাজেটের গরু দেখতে চেয়েছেন বলেই ছোট বাজেটের গরুগুলো দেখালাম হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা গরু শুয়ে গেছে তারপরও একটু রেডের ধারণাটা দিতে পারি কিনা যদি পারি ইন্ডিয়ান বলব না ওজন কেমন কি হবে ছয় মন হবে ছয় মন হবে আপনার চাওয়া দাম কত চা দাম লাখ ষাইট দুই লক্ষ ষাট জি বিক্রি এদিক সেদিক দুই লাখ টাকা হলে দুই লক্ষ টাকা হলে বন্ধুরা এই ক্যাটাগরির গরুগুলো এখানে আছে আমরা আরেকটু সামনে যাই আরেকটা সুন্দর সুন্দর গরু আছে সে এই গরুটার ওজন কেমন কী ভাড়াট একেবারে এটা আপনার সাতজন হবে সাত পোন হবে আপনার চাওয়া দাম দাম দুই লাখ আশি দুই লাখ আশি আসবে মোট কয়টা নিয়ে আসছেন আপনি আমাদের গরু এখন পঁচিশটা আছে আরো এক মহিষাস ব্যাগ গাড়ি আচ্ছা আমরা এখানে বারো মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফোর এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সুন্দর সুন্দর লাল সাদা মহিষ আছে লাল সাদা বলদ এবং মহিষ ওনাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম গরু আপনারা নিলেন কত দিয়ে নিলেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোথ থেকে আসছেন সলগোলা ক্রসিং থেকে সলগোলা ক্রসিং থেকে গরুটার কোন কোন সৌন্দর্য দেখে আপনি গরুটা ক্রয় করলেন গরুটা তো অনেক নিজস্ব পালিত গরু জি এবং গরুর কালারটা সাদা হওয়াতে জিনিসটা খুব মনে হচ্ছে আমাদের চট্টগ্রামের তো বলদ প্রেমী জি জি বেশ করে ইডেন বলদ বেশি পছন্দ করে আসলে মাংসর বেশি প্রয়োজন হওয়াতে বলদের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে জি ভালো টাকা এই যে বিশাল বিশাল দেহি লাল সাদা অসংখ্য বলদ এখানে আছে এই বলদগুলো সাগরিকা বাজারে যে কয়জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে এবং বড় ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের মধ্যে একজন নাজিব ভাই বারো মাস সাগরিকা বাজারে একেবারে ভরপুর গরু ওনার থাকে শুধু ঈদের সিজনে না সব সময় ওনার কাছে প্রচুর গরু থাকে আমরা প্রত্যেক ভিডিওতে ওনাকে দেখাই আজকেও দেখালাম কোরবানি উপলক্ষে আপনার কতগুলো গরু আছে ভাই কোরবান উপলক্ষে আমার থেকে প্রায় একশো চল্লিশটার মতো আছে একশো চল্লিশটা ব্যবসা বিক্রি কি কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আজকে পঁচিশটার মতো সেল করছে মা আসাল্লাহ মা আপনি তো সেরা জি ভালো থাকবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আমাকে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বিশাল দেহি এটা কোন জাতের এটা ব্রাহ্মা বিশাল দেহি ব্রাহ্মা সাগরিকা বিডি ফুডের একেবারে মুখে আসসালাম আলাইকুম কোথেকে আসছেন আমি মাগুরা থেকে আসছি মাগুরা থেকে আসছে গরুটির কোনো নাম দিয়েছেন কিনা এর নাম দিয়েছি ভাগ্যরাজ ভাগ্যরাজ বন্ধুরা বিশাল দেহি এই গরুটির নাম দিয়েছে ভাগ্যরাজ আর এই ভাগ্যরাজের ভাগ্য কত টাকা নির্ধারণ করলেন প্রথম চাইছিলাম বিশ লক্ষ বিশ লক্ষ টাকা আজকে কত যাচ্ছেন দাম হয়েছে এগারো লক্ষ টাকা পর্যন্ত দাম হয়েছে বিশ থেকে নয় বাদ দিয়ে দিলেন

ট্যাপের মাপে সঠিক হয় না আচ্ছা যা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল ফাইভ সিক্স ডবল ফাইভ সিক্স থ্রি টু এইট নাম মুফাজ্জেল মুফাজ্জেল মামা বিশাল দেহি এই গরুটি এখানে বিডি মাঠের একেবারে মুখে নিয়ে আসছে আপনারা ওনার কাছে আসবেন ওনার সাথে বসে একটা বিবেচনা করে সুন্দর একটা বাজেট দিয়ে মামার যেহেতু খামারে পালিত আপনার খামারে পালিত না আমার নিজের ঘরে একজন প্রান্তিক খামারি ওনার কাছ থেকে এই বিশাল দেহি গরুটি নিয়ে এই যে বড় বড় গরুগুলো পালতে অনেক টাকা ব্যয় হয় বন্ধুরা আমরা তো মনে করে যে বিশাল দেহি গরু নিয়ে আসছে হয়ে গেল এটা একদিনে হয় নাই কত বছর পর এই গরুটা এত বড় সাড়ে চার বছর সাড়ে চারটা বছর লালন পালন স্নেহ আদর স্নেহ শ্রম মাথার গাম বাই ফেলে উনি এই গরুটি লালন পালন করেছে এই গরুটি উনি নিয়ে আসছে আজকে রেডি করে এটা হচ্ছে ওনার একটা ডিপোজিট তাই একটা উপযুক্ত ডিপোজিট দিয়ে মামার কাছ থেকে গরুটা নেওয়ার অনুরোধ করছি বন্ধুরা সামনে আরও কিছু গরু আছে সেই গরুগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব ওজন কেমন কি ওজন সাড়ে ষোলো মন সাড়ে ষোলো মন স্কেল করা হ্যাঁ স্কেল করা চাওয়া দাম কত সাড়ে সাত লাখ কাছাকাছি কেমন ছয় লাখ মূলাইছে ছয় লক্ষ টাকা মূলাইছে অলরেডি মাসাল্লাহ আপনি কত হলে দিবেন আসসালামু আলাইকুম কোথ থেকে আসছেন ভাই আমরা হাতিয়া থেকে চৌধুরী এগ্রো ফার্ম চট্টগ্রামের চৌধুরী ফার্মগুলার নামকরা হাতিয়া তো চৌধুরী এগ্রো ফার্ম আছে জি যাক সুন্দর গরু নিয়ে আসছেন এই ওজন কেমন কি ভাই এটা সাড়ে ষোলো মোল সাড়ে ষোলো মন আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকাছি কাছাকাছি কত হলে বিক্রি করবেন আশা রাখছেন সাড়ে ছয় হলে আমি চলে ছেড়ে দিন আপনি আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ডাবল এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ সিক্স কী নাম মেহেদি হাসান বন্ধুরা এই যে দেখছেন বিশাল দেহি হি সাইওয়াল এই গরুটির গল যেমন যেমন তার গলকম্বল নাবি এবং চোট বা তুজ বিশাল দেহি এই বিশাল দেহি গরুটি বন্ধুরা ক্রেতা সাধারণ হচ্ছেও আমাদের গরু প্রেমীদের ভিড় বেশি বাবা কোথেকে আসছো আমি শ্যামলি থেকে শ্যামলি থেকে সবুজবাগ সবুজবাগ সবুজ ব্যক্ত আমার পাশে আমার পাশে তুমি আমার চ্যানেল দেখো দেখি চ্যানেল কৃষি তুমি ক্লাসে পড়ো ফোরে ফোরে কোন স্কুলে হালসর ক্যান্টনমেন্ট জি ভালো থাকবে কোথায় থেকে আসছো একদম একদম সিটিং এ সিটিং এ হতা সিডিং এ হতা

বন্ধুরা একটু যদি দেখায় বিটি মাঠে গরু কানাই কানাই ভরে গেছে এখন শুধু ব্যাপারীরা অপেক্ষায় আছে কখন ক্রেতা আসবে কখন ওনারা বিক্রি করবে কখন বাড়ি ফিরে যাবে মামারা শুধু এই অপেক্ষায় আছে সুন্দর গরু নিয়ে আসছে ওনার একেবারে ঘরে পালিত গরু গত দুই বছর যাবত উনি লালন পালন করছেন সুন্দর লাল এবং কালোর মধ্যে খুব সুন্দর নিজের ঘরে পালিত আপনার চাওয়া দাম কত মামা সেই মাসে দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার টাকা হ্যাঁ ওনার ঘরে পালিত গত দুই বছর তিন বছর যাবত উনি ঘরে লালন পালন করছে এই সুন্দর গরুটি দুই লাখ কত করলেন আমি দুই লাখ সাত দুই লাখ বিশ মানে মনে করছে দু লাখ হলো বিক্রি করি দু লাখ হলো বিক্রি আপনার কাছে কেমন মনে হচ্ছে গরুটির দাম কেমন কি না একটু তো বেশি অবশ্যই একটু বেশি অবশ্যই আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে না এই জিনিসটা মানে বাজেটে কেমন আসতে পারে এই গরুটির দাম আমাদের চট্টগ্রামে এবারে বর্তমান বাজার মূল্য অনুসারে এক ষাট এক ষাট ষাট থেকে সত্তর এক ষাট থেকে সত্তর মামা কত বলছেন এখন আপনি চিন্তা করবেন আপনি কত বিক্রি করবেন কেমন কি বললেন

থেকে আসছেন ও অনেক দূর থেকে আসছেন কেন আসছেন এখানে বন্ধুরা লাভ ভালোবাসা আর সেই এই লক্ষ্মী গরুটি অসাধারণ দেখতে আমরা জানি না ক্যামেরায় আপনাদেরকে কেমন দেখাতে পারছি অসাধারণ সুন্দর এত সুশ্রী গরু লাখে দুই একটা থাকে আরও একটি গরু আমরা দেখাচ্ছি তাও প্রাকটাও আমাদের আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশে পাকড়া গরুর চাহিদা অনেক বেশি বিশেষ করে মহিলারা এসব গরু সবচেয়ে বেশি পছন্দ করে যদি কোনো মহিলা ক্রেতা এখন আর থাকতো এই মুহূর্তে গরু দুটি ক্রয় করে নিয়ে যেত মামা চাওয়া দাম কত দাম চাচ্ছি মামা এটা সাড়ে তিন লক্ষ ওজন কেমন কি হবে এটা সাতমন বিক্রি রেট কত বিক্রি হলে তিন লাখ ত্রিশ হাজার তিন লাখ ত্রিশ হাজার এটার কেমন কি ওটা তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাই ওজন কেমন আছে ওটা আট ওজন হবে আট যে জি কেমন বিক্রি করবেন কাছাকাছি বলবেন কিন্তু আমাদের এটাও তিন লক্ষ ত্রিশ হাজার হলে বিক্রি হবে মুরব্বী তিন লক্ষ ত্রিশ হাজার টাকা চাচ্ছে আপনার আপনার আইডিয়া এক লাখ নব্বই হাজার দেবো আমি নেবো এক লক্ষ নব্বই হাজার টাকা মামা বলল তাহলে জমি বেতার লাগবে জমি বেতার লাগবে বাড়ির থেকে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন জিরো টু ওয়ান জিরো ওয়ান এই সুন্দর দুটি গরু মামার কাছ থেকে এসে নিয়ে যাবেন বন্ধুরা অসাধারণ আরেকটি গরু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের সেই জোড়া কাটা জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি অসাধারণ এটার ওজন কেমন কি নয় শত কেজি কোন জাতের গরু বিশটা হইলে বাইরের আচ্ছা বয়স হইলে পাঁচ বছর পাঁচ বছর চার জাত হ্যাঁ চাওয়া দাম কত মামা এটা চাওয়া তেরো তেরো লক্ষ টাকা বিক্রি হয়েছে যে আপনার পনেরো সাতের মতো আর কি বিক্রি হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা

আছে এই ছাগলটা রেট কেমন কি চাচ্ছেন এটা এটা কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ওজন কেমন হবে আটত্রিশ কেজি প্লাস আছে আটত্রিশ কেজি প্লাস আছে হবে আটত্রিশ কেজি অবশ্যই কত হলে বিক্রি করবেন ত্রিশ হাজার তিরিশ হাজার এই সুন্দর কথা বলবেন আপনার ঘরে পালিত ভাই জি জি কত চাচ্ছেন খুব সুন্দর ছাগল এটা চাচ্ছেন এটা চাচ্ছি আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ওজন কেমন কি হবে ওজন ধর না উনত্রিশ লাইফ ওইটা আছে আপনার প্রায়

লাইভ ওয়েট 600 কেজি আছে 600 কেজি আছে তাহলে বন্ধুরা এই গরুটির কালার অনেক সুন্দর আরো সুন্দর সুন্দর গরু ভাই কুমিল্লা থেকে নিয়ে আসছে মা এগ্রো ফার্ম রবিউল আলম ডেভেলপ এই গরুটির ওজন কেমন কি এই গরুটার ওজন হবে 8 লক্ষ সাওয়া লক্ষ 4 লক্ষ টাকা সুদূর কুমিল্লা থেকে আসছে আপনারা আসবেন সাগরিক্যা বাজারের মেইন গেডে ঢুকতেই প্রথমে ওনার গরুগুলো আছে চেষ্টা করবেন বাইরে লোকগুলো থেকে গরুগুলোর আগে নিতে কারণ তারা যত আগে বিক্রি করতে তত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবে ঠিক আছে মামা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি হাতি সাদৃশি বিশাল দেহি এই গরুটির ওজন কেমন কি এটা আমরা তো ওরকম ভাবে ওজন করি না আমরা পদ্মা সেতু দিয়ে যখন আসছি জি জি তখন আমাদের ট্রাক ওজন করা হয়েছিল হ্যাঁ তখন এটা আমাদের এই গরুটা আর এটা একটা ট্রাকে ছিল জি এটা 1800 কেজি ওজন ছিল মালের ওজন আর কি মালের ওজন গ্রোস ওয়েট মানে ট্রাক সহ ট্রাক ট্রাক বাদে হ্যাঁ ট্রাক তো 5500 কেজি আপনার এখন এই গরুটির চাওয়া দাম কত আমি এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এটার সাথে আকর্ষণ এটা ফ্রি দিবেন এটা ফ্রি দিব বন্ধুরা একটা গরুর সাথে আরেকটা গরু ফ্রি এই কথা আমি আমার বয়সে কখনো শুনি নাই আজকে প্রথম শুনলাম এই গরুটি এই বিশাল দেহি হাতি সাদৃশ এই বীর বাহাদুরের সাথে তার একটি ছোট্ট সাইজের গরু ফ্রি দেওয়া হবে সাথে কি এটা ফ্রি না এটা ফ্রি এদিকে ফ্রি মামা আপনার নাম কি আমার নাম আবু হাসান খুলনা বাগের থেকে আসছেন আপনার মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সেভেন ফাইভ সিক্স নাইন সিক্স নাইন এই বিশাল দেহি গরুটি মামার কাছ থেকে নিয়েবেন এবং একটার সাথে আরেকটা ফ্রি এগুলোটি নিয়ে আপনার তো ঘরে একটাই পালিত শুধু প্রান্তিক খাবারই আপনি আপনার ঘরে কত বছর ধরে পালছেন চার বছর বন্ধুরা আজকের প্রতিবেদন ছিল এই যে একটার সাথে একটা ফ্রি আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ